শান্তকে নিয়ে হাসাহাসির দিন শেষ, কারণ শান্তরাই আগামীর বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি জয়ের পরে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম তার শেষটা করেছিলাম এভাবে, আবার শুরুটাও পরের ভিডিওর, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের ভিডিওর শুরুটা আমি এভাবেই করতে চাই, আবারও সেটা মনে করিয়ে দিতে চাই। বারবার এটি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ শান্তকে নিয়ে ট্রোল তো কম হয়নি, স্যার শান্ত, লর্ড শান্ত, আরও কত কিছু। এবার পারফরমেন্স দিয়ে সত্যি সত্যি স্যার শান্ত, লর্ড শান্ত হয়ে উঠছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের তার ইনিংসটা সেটারই আরেক প্রস্থ প্রমাণ হয়ে থাকলো। ডেফিনেটলি এটা পুরোপুরি ভিন্ন আরেকটা ইনিংস। প্রথম টি টোয়েন্টিতে যেমন আমরা দেখেছি এগ্রেসিভ শান্তকে, বিস্ফোরক শান্তকে, এই শান্তকে আমরা দেখেছি দ্বিতীয় ম্যাচে হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড শান্তকে, একেবারে প্রতিজ্ঞাবদ্ধ শান্তকে, উইকেট নিজের কিছুতেই দিবেন না ওই শান্তকে। একই সঙ্গে দল যে রানটা চেস করছে সেক্ষেত্রে যখন যা করা প্রয়োজন তার ব্যাট থেকে কিন্তু সেটাই এসেছে। প্রথম ম্যাচে তিনি 27 বলেই 50 করেছেন, এই ম্যাচে 50 করেননি, তবে 47 বলে 46 রানের অপরাজিত যে ইনিংসটা খেলেছেন সেটার গুরুত্ব কোনো অংশে গত ম্যাচের ইনিংসটার চেয়ে কম নয়। ডেফিনেটলি মেহেদিয়াস অ্যান্ড মিরাজের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের কারণে মিরাজই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং সেটার দাবিদার, সবচেয়ে যোগ্য দাবিদার মিরাজ, কিন্তু শান্তর ইনিংসটার গুরুত্ব আসলে অপরিসীম। এই যে আমি ইনিংসটার কথা বললাম, বাংলাদেশের হচ্ছে গিয়ে দেখেন আমরা যখন মাত্র 117 রানে ইংল্যান্ডকে আটকে রেখেছিলাম আমরাই তখন জয়ের জন্য ফেভারিট। প্রথম ম্যাচে ওদেরকে যখন 156 রানে আটকে রেখেছিলাম তখন কিন্তু বাংলাদেশ জয়ের জন্য এরকম ওভারওয়েলমিং ফেভারিট ছিল না। তবে মিরপুরের এই ম্যাচের উইকেটটা ট্রিকি ছিল এবং সেক্ষেত্রে যখন আমাদের লিটনের উইকেটটা, লিটনের ব্যাট ফর্ম আসলে চলছে তো চলছেই, এই ম্যাচেও যখন সেটা কন্টিনিউ করলো, 9 রান করে তিনি আউট হলেন, শান্ত ক্রিজে গেলেন এবং ক্রিজে গিয়ে পুরো ব্যাপারটাকে তিনি কিন্তু আসলে এক ধরনের সেটেল করলেন, এক সাইড থেকে আস্থা হয়েছিলেন। তার পার্টনারশিপ কিছুক্ষণের মধ্যে রনি তালুকদার আউট হয়ে গেছে, এরপর তহিদুদের সঙ্গে একটা পার্টনারশিপ করেছেন, মেহেদিয়াস অ্যান্ড মিরাজের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করেছেন। পুরোটা সময় জুড়ে শান্তর ইনিংসটাকে মনে হচ্ছিল যে তিনি পুরোপুরি কন্ট্রোলে রয়েছেন। নিশ্চিতভাবে শেষের অংশটাই তো মানুষের মনে থাকে, নিশ্চয়ই এটা মনে থাকবে যখন আমাদের পরপর 3 ওভারে মিরাজ, সাকিব এবং আফিফ আউট হয়ে গেলেন এবং অল অফ এ সাডেন আমরা একটু একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম যে এই ম্যাচটাও কি শেষ পর্যন্ত আবার তীরে এসে তড়ি ডোবে কিনা। তখন যখন হচ্ছে গিয়ে শেষ 2 ওভারে 13 রান লাগে, ওই সময় শান্ত কিন্তু ক্রিস জর্ডানের প্রথম বলটাকে বাউন্ডারি মেরে আমাদের নার্ভটাকে একেবারে শান্ত করেছেন এবং আমাদের জয়টা, পরে তাসকিন আরও 2 বাউন্ডারি মেরেছেন, ওই বাউন্ডারিতে আসলে জয়টা একেবারে খোদাই করে লেখা হয়ে থাকে। কিন্তু শান্তপুরের ইনিংসটা যদি দেখেন তাহলে এখানে দেখবেন স্ট্রাইক রোটেট করার ব্যাপারটা, আমরা বল প্রতি আমাদের রান করতে হবে এরকম একটা টার্গেটেই নেমেছিলাম এবং শান্তর সেখানে সেই 47 বলে অপরাজিত 46 এর মধ্যে 26টা সিঙ্গেলস নিয়েছেন, 26টা সিঙ্গেলস নিয়েছেন, 4টা ডাবলস নিয়েছেন, বাউন্ডারি মাত্র 3টা। সো বাউন্ডারি সংখ্যা কম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সারাক্ষণই স্কোরবোর্ড সচল রেখেছিলেন, বাংলাদেশকে রানের প্রেশারে ওই রকমভাবে পড়তে দেননি কোনো একটা সময়। এখন ধরেন ইংল্যান্ড যখন এই সফরে বাংলাদেশে আসে তখন তো নিশ্চিতভাবে তাদের তো হচ্ছে হোমওয়ার্ক আরও অনেক ব্যাপক থাকে, সেইখানে প্রত্যেকে নিয়ে কাজ করা ছিল। শান্তকে নিয়ে যে এত কাজ করতে হবে মনে হয় না এত বেশি কাজ করা ছিল, কারণ সব ধরে এর আগ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের যে অবস্থা। কিন্তু দেখেন ইংল্যান্ডের সঙ্গে এখন পর্যন্তই আমরা যে 5টা ম্যাচ খেললাম, 3টা ওয়ানডে এবং 2টা টি টোয়েন্টি, এই 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচেই কিন্তু শান্তর ব্যাট হেসেছে। ওয়ানডেতে 3টা ম্যাচের মধ্যে মাঝখানে ম্যাচটা তিনি গোল্ডেন ডাক ফার্স্ট বল আউট হয়ে গেছেন, কিন্তু প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ এই দুটো ম্যাচেই তিনি 50 করেছেন, একটাতে 58 আর একটাতে হচ্ছে গিয়ে 53 করেছেন। আবার টি টোয়েন্টিতে দেখেন প্রথম টি টোয়েন্টিতে 51 এবং এই ম্যাচ অপরাজিত 46। তো 5 ম্যাচের মধ্যে 4টাতেই তার এরকম যখন ইনিংস, ইংলিশটা আসলে বুঝে গেছে যে আসলে মানে তাদের হোমওয়ার্ক বোধহয় আরও বেশি করা উচিত ছিল। যদি আমি টি টোয়েন্টি ফর্ম্যাটের কথাই ধরি ইন পার্টিকুলার, তাহলে আপনি দেখবেন যে শান্তর সর্বশেষ 5টা ইনিংস কিরকম, সর্বশেষ 5টা ইনিংস হচ্ছে গিয়ে 71, 21, 54, 51 এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচটাতে এই যে আজকে করলেন অপরাজিত 46। 5 ম্যাচে 4টাতেই এরকম স্কোর করা টি টোয়েন্টি ফর্ম্যাটে চারটিখানি কথা নয়। কিন্তু যেভাবেই দেখেন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে 71 রানের ইনিংসের কথা বললাম জিম্বাবুয়ের এগেনস্টে, ওই ম্যাচে জিতে আমরা, আমরা লাস্টে খুবই ক্লোজ ম্যাচ জিতেছি, ওই ম্যাচ জিতে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে প্রথম জয় পেলাম 2007-এর পরে। শান্তর ইনিংসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, আমরা 150 করেছি তার মধ্যে 71 এসেছে শান্তর ব্যাট থেকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ওই বোলিং অ্যাটাকের বিপক্ষেও 50 করাটা কিন্তু চারটিখানি কথা নয়। তারপরে ইংল্যান্ডের এই অ্যাটাকের এগেনস্টে এরকম দুটো ইনিংস। তো শান্তর যে স্ট্রাইক রেট নিয়ে যে কথাবার্তা ছিল সেটা তো গত ম্যাচেই তিনি আসলে ধুয়ে ম্যাচে দিয়েছেন এবং এই ম্যাচে আসলে স্ট্রাইক রেটটা দেখলাম না, পুরো ম্যাচের পরিস্থিতি বিবেচনা করলে এই ইনিংসটা আসলে একটা ফ্যান্টাস্টিক নক শান্ত খেলেছেন।
শান্তকে নিয়ে ট্রল হয়েছে, বাজে ট্রল হয়েছে, অনেক বাজে ট্রল হয়েছে এবং সেটা অনেককে নিয়েই হয়েছে। আমার বারবার এগুলো আমি বারবার এটা বলি কিসের জন্য, বারবার এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে ক্রিকেটাররা ক্রিকেটই কিন্তু খেলেন ভাই, তারা কোনো এটা খেলার অপরাধ না। কেউ যদি না পারেন পারবেন না, তার সমালোচনা হবে, তুমুল সমালোচনা হবে, কিন্তু যেভাবে শান্তকে নিয়ে ট্রল করা হয়েছে বা তার আগে যেভাবে সম্মুখে নিয়ে করা হয়েছিল, লিটনকে নিয়ে করা হয়েছিল, তার আগে যেভাবে হচ্ছে সুভাগতকে নিয়ে করা হয়েছে, মিঠুনকে নিয়ে করা হয়েছে, কোনোটাই ফেয়ার না, কোনোভাবেই ফেয়ার না। এবং যেভাবে হচ্ছে গিয়ে লিটন দাস কামব্যাক করেছেন, হ্যাঁ লিটনের এই সিরিজটা খুব খারাপ যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। কত বছর লিটন কীরকম খেলেছেন, প্রায় 2000 রান করেছেন তিন ফর্মেট মিলিয়ে। সো লিটনের ভেরি স্ট্রং একটা কামব্যাক কিন্তু হয়েছে, শান্তর ব্যাটেও কিন্তু সেই রকমই একটা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি ইদানিং। তার কিন্তু রেগুলার তিনি রান করছেন, সেইটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ইভেন ডোমেস্টিক অবশ্য শান্ত রেগুলার রান করেন। এবার বিপিএলও হায়েস্ট টপ রান গেটার হয়েছেন, সেইটারও একটা কনফিডেন্সের প্রতিফলন কিন্তু শান্তর ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাচ্ছে। সো লর্ড কথাটাকে হচ্ছে কি আসলে মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যেটা হয় তুচ্ছার্থে ব্যবহার করা হয়, ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়, এটা এটা হচ্ছে কি অনেকটা যে কী বলা চলে যে হিটলারের যেরকম ওই চার্লি চ্যাপলিন ওই ডিক্টেটর দ্য গ্রেট ডিক্টেটরের যেরকম হচ্ছে গিয়ে বা তিনি নিজেই যেই শ্বাসটা নিয়েছিলেন হিটলারের মতো গোফ টোফ দিয়ে হিটলারের ক্যারেক্টারটাকে একটু হাস্যকর বানিয়ে ফেলা, অন্য একটা মিনিং তৈরি করা। সো ওই লর্ড ব্যাপারটা তো আসলে খারাপ না, লর্ড ব্যাপারটা তো খুবই সম্মানিত ব্যক্তি, কিন্তু ওই পারফরমেন্সের দিক থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এই লর্ড ব্যাপারটাকে খুবই হাস্যকর বানিয়ে ফেলেছে। স্যার ব্যাপারটাকেও যে একই কথা বলা যায়, এটা অবশ্য অন্যান্য জায়গাতেও আছে, স্যার ব্যাপারটা ইন্ডিয়াতে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে রয়েছে। সো সেইটা শান্তকে নিয়ে অনেক করা হয়েছে, ট্রল করা হয়েছে, ওই তুচ্ছার্থে ব্যবহার করেছে, তবে এখন মনে হয় পারফরমেন্সে সত্যি সত্যি আসলে লর্ড হয়ে উঠছেন শান্ত। 22 কল, কিন্তু আমি সবসময় শান্তকে ব্যাক করে গিয়েছি, এখনও সে ভালো সময়, তো এটা আসলে বলাটা খুব সহজ, কিন্তু নটোটোমানের পেছনের ভিডিওগুলো দেখলেও সেটা হয়তো বুঝতে পারবেন। ইভেন হাতুরে সিংয়ের এই আমলে যখন শুরুটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে, তখনও হাতুরে সিংয়ের নতুন পঞ্চপাণ্ডব কারা হবে সেইখানেও কিন্তু একটা নাম হিসেবে শান্তর কথা বলেছিলাম। তিনি নিশ্চিতভাবে সামনেও ফেল করবেন, যেমন হচ্ছে গিয়ে এই মুহূর্তে লিটন ফেল করছেন না, হবে, খারাপ সময় আসবে, কিন্তু গত কিছুদিনে তার পারফরমেন্সে বোঝা যাচ্ছে বোধহয়, অন্তত সবাই বুঝতে পারছেন এটা, যে শান্ত আসলে হারিয়ে যাওয়ার জন্য আসেননি, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের তিনি প্রোডাক্ট। আমাদের ক্রিকেট সিস্টেম যে খুব ভালো সিস্টেম তা না, এখানে খুবই মানে নড়বড়ে সিস্টেম, কিন্তু এই ক্রিকেট সিস্টেমের প্রতিটা ধাপ পেরিয়ে এসে শান্ত যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন, তিনি যদি ফেল করেন বাংলাদেশি আসলে ফেল করবে। সেই কারণেই আমি বলছি লর্ড শান্ত যাকে বলছেন সেই শান্তই হচ্ছে গিয়ে বাংলাদেশ, সেই শান্তরাই আগামীর বাংলাদেশ। তার কাছ থেকে আরও অনেক বিগ বিগ পারফরমেন্স নিশ্চিতভাবেই আমি এক্সপেক্ট করছি। গত কিছুদিনে শান্তর ব্যাটিং দেখার পর আপনিও কি এখন সেরকমই প্রত্যাশা করছেন না শান্তর কাছ থেকে, লর্ড শান্তর কাছ থেকে?